নমস্কার বন্ধুরা আজকে আমরা নিফটি ফিফটিতে কি দেখতে পাচ্ছি দেখুন নিফটি প্রায় অল টাইম হাই এবং আজকের দিনে যদি দেখি আজকে হাই কত লাগিয়েছে এবং যদি একটু দেখেন লক্ষ্য করে আমি পরশু বলেছিলাম যে নিফটি কিন্তু তেইশ হাজারের দিকে যেতে পারে এবং তার প্রায় আমরা সূচনা যেন আজকে পেয়ে গেলাম দেখুন মার্কেটের ক্ষেত্রে কি হলো মার্কেট এখানে একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি করছিল এবং সেই রাউন্ডিং প্যাটার্নের ব্রেকআউট দিয়ে সাস্টেনও করেছে এবং সে সেইটাকে হোল্ড করছে এবং বারবার যেটা বলেছি মার্কেটের ক্ষেত্রে বুলিশ ভাব আমরা তখন দেখতে পাবো যদি দেখি মার্কেট দুশো বাইশের উপরে বাইশ হাজার দুশো বাইশ এর উপরে মার্কেট সাস্টেন করে এবং আজকের দিনে যদি দেখি মার্কেট কিন্তু ঠিক বাইশ হাজার দুশো বাইশের উপরেই সাস্টেন করেছে এবং তার আজকে অল টাইম হাইকে ব্রেক করার মতনও সে একটা সিচুয়েশনের জায়গাতে নিয়ে গেছিলো সেখান থেকে কিছুটা কারেক্টিভ মুড এসেছে কারণ দেখুন মার্কেটের ক্ষেত্রে এই ব্যাপারগুলো ঘটে এবং মার্কেট আজকে আমরা বুঝবো এক মিনিটে যে মার্কেট কিভাবে আমরা বুঝতে পারি যে মার্কেট উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে এই বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা তো চলুন নিফটি ফিফটি এবং ব্যাংক নিফটি দুটোতেই আলোচনা করবো প্রথমে আমরা একটু ব্যাংক নিফটি নিয়ে বেশি আলোচনা করি কারণ ব্যাংক নিফটিটা আমি বেশি বুঝি বলে দেখুন আজকে পুরো সকাল থেকে আমি সিনারিও গুলো আপনাদের প্রত্যেকটা জিনিস বোঝাচ্ছি এখানে প্রথম যে ফাইভ মিনিটস ক্যান্ডেলটা তৈরি করলো সেটা হচ্ছে একটা মারুবুজু ক্যান্ডেল এই ক্যান্ডেলটা দেখেই আমরা সেখানে বলেছিলাম এবং এর সা এই ক্যান্ডেল শুধু দেখে না এর সাথে যেটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে কি এইচডিএফসি ব্যাঙ্ক এখানে আমার মনে হয় এখান থেকে নেওয়া যেতে পারে এবং এখানে যখনই সাতচল্লিশ হাজারের কাছাকাছি আসে আমি সেখানে ছোটো মতো থার্টি থ্রি পয়েন্টস এর কাছাকাছি প্রফিট আমার হয় এবং সেটা আমি প্রফিট বুক করি বলবেন কেন বুক করলেন তার একটাই কারণ দেখুন এখান থেকে এইটা অবধি বেশ ভালো প্রফিট মানে আমাদের দিয়েছিল এই জায়গাটা আমার নিতে একটু দেরি হয়ে যায় সেই জন্য নইলে হয়তো আমি এইটাকে টার্গেট নিয়ে অনেকটা দূর অব্দি আমি এগিয়ে নিয়ে যেতে পারতাম এবং সাতচল্লিশ হাজারের লেভেলে কি হয় একটা সাইকোলজিক্যাল মানে রেজিস্ট্যান্স হিসাবে আমাদের মার্কেট কাজ করে এবং সেই জন্য আমি কি করি এখান থেকে বেরিয়ে যাই ওকে দেখুন এই লেভেলগুলোকে আগে বোঝার চেষ্টা করতে হবে আপনাকে এবং মার্কেট কি করে ঠিক সে কোথায় যায় না সাতচল্লিশ হাজার একশো সাতাত্তরের লেভেলে এবং এই লেভেলটা কিন্তু আজকালের লেভেল না দেখুন ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স কোথায় এই জোনটা এবং একটা ছোট রেজিস্ট্যান্স আছে বলে আমি কিন্তু ছোট রকম একটা দাঁড়িয়ে টেনে রেখেছি এবং এই রেজিস্টেন্সটা যে কত ভালো কাজ করেছে আজকের দিনে শুধু না আগেও সেটা দেখুন এবং এই রেজিস্ট্যান্সগুলোকে এবং তারপর দেখুন মার্কেট সে যখনই উঠলো এইগুলো প্রত্যেক দিন আপনারা একই জিনিস দেখেন মার্কেট উঠল ঠিকই উঠে দেখুন এখানেই সাপোর্ট নিয়ে সে আবার উঠতে শুরু করলো আবার পড়লো আবার এখানে এই জায়গাতে সাপোর্ট নিয়ে সে আবার উঠতে শুরু করলো এবং আমি একটা এখানেই লেবেল বলেছিলাম যে দেখুন যদি দেখেন দুটো জোন আছে আজকের দিনের জন্য রেজিস্ট্যান্স জোন আমাকে ক্লাসে আজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার কোথা থেকে মার্কেটকে আমরা ডাউনসাইড দেখতে পারি আমি দুটো জোন সাতচল্লিশ হাজার তিনশো তেত্রিশ হলে সাতচল্লিশ হাজার একশো বাইশের কাছাকাছি সাপোর্টকে দেখবেন আর যদি দেখেন সাতচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশ এসেছে মানে চারশো লেভেলে চলে গেছে তাহলে সাতচল্লিশ হাজারের লেভেলে অব্দি আসবে এটার গ্যারান্টি আপনাকে আমি দিতে পারি গ্যারান্টি বলতে কি দেখুন মার্কেটে গ্যারান্টি তো কিছু হয় না মানে মানে এটা ম্যাক্সিমাম আমাদের অ্যানালিসিস থাকে এবং এই অ্যানালিসিসগুলো কীভাবে হয় দেখুন এই জায়গাতে রেজিস্ট্যান্স পেলে এই জায়গাতে প্রচুর মানুষ কিন্তু সেলার প্রচুর অ্যাক্টিভ হবে না ফলে একে বেশি দূর অব্দি নামাতে পারবে না কিন্তু ম্যাক্সিমাম যেটা রেজিস্ট্যান্স জোন ছিল সেই জোনটা কি না সেই জোনটা হচ্ছে আমাদের যে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স জোন কোথায় থাকে না মার্কেটের ক্ষেত্রে আমরা যদি একটু ভালো করে দেখি যে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স জোন যেখানে থাকে সেটা হচ্ছে কি সাতচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল এবং মার্কেট যখনই সাতচল্লিশ হাজার চারশো চুয়াল্লিশের লেভেল এলো দেখুন পুরোকে পুরো সাতচল্লিশ হাজারের লেভেলে এখানে দেখতে পেলেন দেখুন মার্কেটে এটাই অ্যানালাইসিস যে মার্কেট কোথা থেকে উপরে যাবে আর কোথা থেকে নিচের দিকে নামবে এই বিষয়টা বোঝাটাই হচ্ছে মার্কেটের এবং সেই যদি আপনি বুঝে যান আপনি মার্কেটের ঠিক এফআইআই বা যারা আমরা বলি যে মার্কেটকে যারা মানে ওঠানামহন করাচ্ছে আপনাদের কাছে যেটা একটা বিশাল বড় কোশ্চেন যে অপারেটার গেম সে অপারেটারের সাথে আপনারা ট্রেড করতে পারবেন এবং সেই অপারেটারের গেমকে বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে তারা মার্কেটকে নিচে গিয়ে নিয়ে যায় এবং কোন জায়গা থেকে মার্কেটকে উপরে তারা তোলে এবং যদি দেখি সেই সাতচল্লিশ হাজারে ছিল দেখুন সাতচল্লিশ হাজারকে ব্রেক করলো তখনই কি হয়ে গেল না সাতচল্লিশ হাজারের লেভেল তৈরি হয়ে গেল একটা সাইকোলজিক্যাল সাপোর্ট এই বিষয়টার ব্যাপারে আমি বারবার বলি যে সাতচল্লিশ হাজারের লেভেলটা আগে ছিল সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স সেটাই হয়ে গেল এখন সাইকোলজিক্যাল সাপোর্ট এবং সাতচল্লিশ হাজারের লেভেলের পরে দেখুন আবার কিছুটা পুল ব্যাক হলো তো মার্কেটের এইগুলোকে দেখা আমি এখান থেকে জাস্ট দেখে গেছি এই জায়গাতে আর খুব একটা বেশি আমি ট্রেডি করিনি কারণ এই জনটার জাস্ট ব্রেকআউট হয়েছে এখানে গেছে আমার মনে হয় এখানেও খুব একটা আমি নিয়ে তিনশো তেত্রিশ এরকম জায়গাতে যখন ব্রেকআউট দিচ্ছিল না ছোটোখাটো এখানে কুড়ি বাইশ পয়েন্ট হয় তারপরে আমি মার্কেট অফ করে দিই কারণ আমার একটা অ্যামাউন্ট থাকে ফিক্সড মোটামুটি একটা ওই জাতীয় অ্যামাউন্ট যদি আমার চলে আসে তাহলে আমি মানে অফ করে দিই ওই দিনের ট্রেডিং সেশন আর ঠিকঠাক লাগছিলও না মার্কেটকে দেখে যে এই যে উঠবে চারশো চুয়াল্লিশ যাবে সেটাও আমার খুব একটা বেশি মানে মনে হচ্ছিল তো অবশ্যই কারণ যদি দেখেন দেখবেন সাতচল্লিশ হাজার চারশোতে ছিল হচ্ছে আফটার সবচেয়ে বেশি রেজিস্ট্যান্স তো সাতচল্লিশ হাজার তিনশো তেত্রিশে এটা যখন ঘুরছে তো অনেকটা টাইম নিয়ে নিয়েছে এই জায়গাতে কি করি আমি ওই কুড়ি বাইশ পয়েন্টে বেরিয়ে যাই এবং তারপরে সে উঠতে শুরু করে তো আমার যেহেতু লাঞ্চ করা ছিল তারপরে আর করিনি বা দুটো আড়াইটের পরে আমি খুব একটা বেশি ট্রেডকে অ্যাভয়েড করি কারণ করে ফেলেছি একটা ডেটটা থেকে দেখলাম খুব একটা বেশি মুভমেন্ট পাচ্ছি না অফ করে দিলাম আর আমার যেহেতু ক্রাইটেরিয়াটা ফুলফিল হয়ে গেছে ক্রাইটেরিয়া ফুলফিল হলে আমি সঙ্গে সঙ্গে অফ করে দিই তারপরে মার্কেটকে দেখাও হয়নি তো এখান থেকে হয়তো বা থাকলে এই জোনটার অবশ্যই আমি নিতাম এবং একটা ভালো পি সাইডে আমরা হয়তো ট্রেড করতে পারতাম তো দেখুন মার্কেটে যে সব সময় থাকতে হবে সেটা না যেটা আর্ন করেছেন সেটাকে রাখাটাও একটা কিন্তু বিশাল বড় ফ্যাক্টর কারণ আপনি যে আর্ন করেছেন ধরুন আপনি আজকে আর্ন করেছেন পাঁচ হাজার টাকা এখন এই পাঁচ হাজার টাকাটাকে রেসপেক্ট করাটা খুব দরকার রাদার দেন বারবার ট্রেড করাচ্ছে যে ফ্যাক্টরটা আমরা করে বসি সেটা হচ্ছে গিয়ে বারবার এইটাকে নিয়ে ট্রেড করা না তো ট্রেড করে সেটাকে রেসপেক্ট করতে শিখুন দেখুন আবার আসি আমরা নিফটি ফিফটির ক্ষেত্রে নিফটি ফিফটিতে কি ঘটছে দেখুন নিফটি ফিফটির ক্ষেত্রে যদি দেখি আজকে আমরা কি দেখতে পেলাম নটা পনেরোর ক্যান্ডেল এবং সেখানে দেখুন সে তার প্রিভিয়াস ডেস যে হাই ছিল কত ছিল না বাইশ হাজার একশো অষ্টআশি এই লেভেলটা সেই লেভেলটাকে কী করলো সোজা সাপটা ব্রেক করলো এবং ব্রেক করার ফলে দেখুন তুরন্ত একটা শর্ট কভারিং মুভমেন্ট যেটা তাকে এতটা দিয়েছে আমি যেহেতু নিফটিতে খুব একটা বেশি ট্রেড করি না কিন্তু নিফটিতে এই ট্রেডটা আমি দিয়েও ছিলাম তো আমি যেহেতু নিফটিতে দেখুন ট্রেড করি না তাই ট্রেডটাকে আমি একটু অ্যাভয়েডই করি নিফটির ক্ষেত্রে আপনারা সবাই জানেন মোটামুটি আমি ব্যাঙ্ক নিফটিটাকেই বেশি প্রেভার করি এবং ব্যাঙ্ক নিফটিতেই ট্রেড করি এবং তারপরে দেখুন এই জায়গাতে কি হলো কারণ এই জায়গাটা কি ছিল দুশো বাইশের লেভেল এবং এই লেভেলটাই আমরা বারবার বারবার আলোচনা করে গেছিলাম দেখুন দুশো বাইশ থেকে দুশো চুয়াল্লিশের লেভেল এই জোনটা পুরোপুরি বা দুশো লেভেল হবে যাই হোক তো এই জায়গাটাতে সে সাপোর্ট নিয়ে আবার উঠল আবার এখানে একটা রেঞ্জ বাউন্ড সে সেখান থেকে আবার উঠলো তো মার্কেটে দেখুন মার্কেট সবসময় এই রেঞ্জগুলোকে যদি আপনারা কেউ ট্রেড করতে পারেন তো বিশাল ভালো ট্রেড করতে পেরেছে নিফটিতে যারা ট্রেড করেন তারা আশা করছি এইগুলোই হচ্ছে অপারেটারের গেম থাকে যে এখানে দেখুন মার্কেট যখন এখানে সোজা সাপটা আপনাদের একটা কথা বলি যখনই মার্কেট অল টাইম হাই হায়ের কাছে যাবে এবং এক্সপায়ারি ডেট থাকবে সেই জায়গাতে যদি দেখেন একটা রেঞ্জকে বা তার সুইংটাকে এই এইটা একটা সুইং ছিল তো এই সুইংটাকে ব্রেক করেছে সেই জায়গাতে নির্ভরসায় ভরসাই ট্রেড করতে পারেন এবং আপনারা যদি দেখেন এই জায়গাতে যারা দুটো পঁয়তাল্লিশের জায়গাতে ট্রেড নিয়েছেন তারা বেশ ভালো প্রফিট করেছেন আমি তো এই জায়গাতে ছিলাম না যদি কেউ করে থাকেন আমি অবশ্যই এটাতে ট্রেড নিতাম তো এই ট্রেডগুলোকে করা যায় এবং এইভাবেই মার্কেটকে বোঝা যায় যে মার্কেট কোথা থেকে উপরে যাবে নাকি নিচে যাবে কোথা থেকে মার্কেট উঠতে পারে কোথা থেকে মার্কেট পড়তে পারে এই সিনারিওগুলোকে আমরা কিন্তু দেখে বুঝতে পারি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে তো আপনারা যদি চান আমাদের কাছে লাইভ ট্রেডিং মেন্টারশিপ ব্যাচ সাথে ক্লাস এটা জয়েন করতে এই ধরনের ক্লাসটাকে জয়েন করে আপনারা অনেক কিছু জিনিস শিখতে এখান থেকে আমাদের অন মার্কেটে তো আপনারা মাসিক পাঁচ হাজার টাকার বিনিময়ে আমাদের সাথে ক্লাসে জয়েন করতে পারেন এবং জয়েন করলে যেটা হবে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং পরশু কিন্তু ক্লাস আছে তো পরশু দিনের ক্লাসেও আপনারা জয়েন করতে পারবেন শনিবারের ক্লাসটা আপনারা অ্যাটেন্ড করতে পারবেন যদি কেউ লাইভ ক্লাস ক্লাস একসাথে জয়েন করেন তারা এই ক্লাসটাও অ্যাটেন্ড করতে পারেন শনিবারকে শনিবার আমাদের সন্ধ্যে সাতটা থেকে নটা অবধি ক্লাস হয় আর প্রত্যেক দিন সোম থেকে শুক্রের মধ্যে চার দিনই ধরে রাখুন পাঁচ দিনই হয় কিন্তু চার দিন বলে রাখি কারণ কোথাও একটা আমার যাওয়ার থাকে বা কোথাও কোনো বাড়ির কাজ পড়লো সেগুলোকে একটু তো সেগুলোও দেখতে হয় তো সেই জায়গার জন্য আমি চার দিন বলে রাখি যাতে আমাকে কেউ কখনো না বলতে পারে যে স্যার পাঁচ দিন বলে আপনি চার দিন ক্লাস করাচ্ছেন উল্টে আমি চার দিন বলে পাঁচ দিন ক্লাস করাই মানে আমার কাছে এই জিনিসটা কখনোই যাতে না ঘটে আমি তার জন্য আগে থেকেই তৈরি থাকি তো সেটার জন্য আপনারা করতে পারেন তো সেটার জন্য আপনারা এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আপনারা অ্যাডভান্স যে ট্রেডিং অপশন ট্রেডিং কীভাবে করতে হয় বা অ্যাডভান্স প্রাইস অ্যাকশন কীভাবে জানতে হয় সেই ব্যাপারগুলোকেও আপনারা জানতে পারেন তো আশা করছি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে বেল বাটনটা অবশ্যই দাবি দেবেন তো চলুন আশা করছি এগুলো করেই ফেলেছেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বাই বাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই